लाइ थांजा 29/2015 सालमारी वो सिपाही ने भारत बनो ने सालो बिलिनिया दरबानो गो पातिमुंग सित्रा पातिरिमुंग बाय गिरंजा खरक दामनो तापस दास दत्त त्रिलोकेश सिन्हा बाबुल देवनाथ बर खरक दामनो बिसिनिनि बागै आलंग असमनो देगिखा बिलोनिया दरबानो नि विचारपति असतोष पांडे चलाओ दायरा अदालत क्रिमिनल अपील नंबर 1 2022 এবং 2/2022 2/2023/2022 মামলা রায় ঘোষণা করে। উক্ত মামলা বিষয়বস্তু হল গত 9/2/2015 বামপন্থী দল ভারত বন্ধের আহ্বান করেন। এই বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম দলের দুষ্কৃতিকারীরা ওই দিন সকাল আনুমানিক 10:15 সময় মাননীয় আদালতে বেআইনিভাবে প্রবেশ করে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব এবং কোর্টের স্টাফকে ধাক্কা এবং বাজে ব্যবহার করেন এবং জজ সাহেবকে বলেন মাননীয় ত্রিপুরা হাইকোর্টের জাস্টিস দীপক গুপ্তা চামচা বলে গালিগালাজ করেন এবং সঙ্গে সঙ্গে যাতে আদালত বন্ধ করে চলে যায় এই ধরনের ধমক প্রদান করে। এই ঘটনা শোনার পর এইচডিপিউ বিলোনিয়া এবং ওসি বিলোনিয়া ঘটনাস্থলে আসেন। আসার পরে বিবাদীগণের হাত থেকে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব তৎকালীন হিদাস পাল এবং কোর্টের স্টাফদেরকে দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা করেন। তখন দুষ্কৃতিকারীরা আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান। যাওয়ার পরে পরবর্তী সময় এইচডিপিউ বিলোনিয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাননীয় দলের যে হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে বিলোনিয়া থানা একটা মামলা দায়ের করেন। বিলোনিয়া থানা মামলা দায়ের করার পরে ওসি বিলোনিয়া শঙ্কর সাহা সাব ইন্সপেক্টরকে উক্ত মামলার তদন্তের দায়ভার তুলে দেন। শঙ্কর সাহা তদন্তের দায় গ্রহণ করে মামলা তদন্ত করেন। তদন্ত করে বিবাদী তাপস দত্ত এবং বাবুল দেবনাথ ত্রিলোকেশ সিনহা তাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ভারতীয় দণ্ডবিধির 447/353 এবং 332 ও 34 চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিল করার পরে মাননীয় জেএম ফাস্ক আদালতে উক্ত মামলাটা বিচার হয়। উক্ত মামলা মাননীয় লালেট জেএম ফার্স্ট ক্লাস বিবাদীগণের বিরুদ্ধে আদালতে উক্ত ধারাগুলিতে চার্জ ফ্রেম করেন। চার্জ ফ্রেম করার পর 5 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য আদালতে প্রেরণ করা হয়। 5 জন সাক্ষীবাক্যের সাক্ষ্য গ্রহণ করার পর আদালত দীর্ঘ শুনানির পর গত 2021 ভারতীয় দণ্ডবিধি 447 ধারা বিবাদীগণকে 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা, অনাদায়ে আরও 10 দিন এবং ভারতীয় দণ্ডবিধি 353/34 ধারা 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। উক্ত ঘোষণার পর বিবাদীগণ মাননীয় দায়রা আদালতে এপিল করেন। এপিল করার পরে দীর্ঘ শুনানি হয়েছে এবং দীর্ঘ শুনানির পর মাননীয় আদালত এপিলে ওনার রায়ে কিছু বিবাদীগণের যে প্লি ছিল তাদের সপক্ষে যে যুক্তি ছিল তারা বলেছিল যে আদালতে তারা প্রবেশ করেনি। কিন্তু দেখা গেছে এখানে 2 ধরনের সাক্ষ্য পাওয়া গেছে আদালতে, একটা হচ্ছে কোর্টের সাক্ষী আর একটা হচ্ছে নিরপেক্ষ সাক্ষী। নিরপেক্ষ সাক্ষীদের সাক্ষ্যবাক্য এবং বিবাদীগণ একজন ছাপাই সাক্ষী দিয়েছিলেন, এই ছাপাই সাক্ষ্যবাক্য প্রমাণ পাজে বিবাদীগণ আদালতে প্রবেশ করেছে। তখন আদালত মন্তব্য প্রকাশ করেন যে এই আদালত হচ্ছে বিচারের বা ন্যায়ের একটা মন্দির, বিবাদীগণ এই ন্যায়ের মন্দিরকে ন্যায় যাতে বন্ধ থাকে এই জন্য তাদের যে আইডিওলজি তাদের যে আদর্শ এটা প্রয়োগ করার জন্য আদালত বন্ধ করার জন্য ধমক দিয়েছেন যাতে ন্যায়ের দরজা বন্ধ হয়ে যায়। তাই আদালত বিবাদীগণের প্রতি এই ভিন্ন এই মত পোষণ করেন এবং বিবাদীগণের নিম্ন আদালতের যে সাজা দেওয়া হয়েছে তা পুনঃ বহাল রাখেন।